দাদু ভাই, এই নাও ধরো। কি বাদামের পায়েস? বাদামের পায়েস আমি খেতে খুব ভালোবাসি। আমি জানি তো দাদু ভাই, তুমি খেতে খুব ভালোবাসো। দারুণ হয়েছে বাদামের পায়েস, দারুণ হয়েছে বাদামের পায়েস। জানো তো দিদি, আমার বাবা বাদাম পায়েস খেতে খুব ভালোবাসে। জানি তো। আচ্ছা, আমি যদি একটু বাদামের পায়েস দিই তোমার বাবার জন্য, তুমি কি নিয়ে যাবে? নিয়ে যাব। এই নাও বাদামের পায়েস। খেয়ে দেখি তো পায়েসটা একটু। এটা তো মনে হচ্ছে বাদামের পায়েস। ভালো গন্ধ শুকে দেখি। হ্যাঁ, এটা তো কাঁচা বাদামের পায়েস। কাঁচা বাদামের পায়েস আবার কে দিয়ে পাঠালো? দেখি তো জিজ্ঞেস করে। এ পায়েসটা তুই কত থেকে আনলি রে? ভুবন কাকুর মা বানিয়ে দিয়েছে। বাদামগুলো লুকোনো হয়ে গেছে, দেখো কি করছে। অ্যালার্মটা দিয়ে রাখি, সকাল সকাল উঠে বাদাম বিক্রি করতে হবে। যাক, মশা রে সালা মশা, আমার সব বাদামগুলোর উপর পটি করে দেবে। দাঁড়া তো দেখাচ্ছি মজা। যা বাবা, দেশের শত্রু দশের শত্রু, মশার বংশ নিপাত যা। শালা মশা, আমার বাদামের উপর পটি করবি? যা, বিনুনি তো নেওয়া হলো না, সকালে উঠে বাদাম বিক্রি করব কি করে? যার তার কাছে তো নেওয়া যাবে না, যদি তার মধ্যে কিছু মিশিয়ে লোককে অজ্ঞান করে দেয় আমার বাদাম ব্যবসা লাটে উঠে যাবে। তার চেয়ে আমি যাই নিয়ে আস। এদেরকেও বিশ্বাস নাই, যাই বাদামগুলো সঙ্গে করে নিয়ে যাই। এই লোকটাকে দেখি মনে হচ্ছে ডাকাত। না বাবা, বাদামগুলো সামনে রাখি। এ তো নিজের ব্যাগে ঠিক করে রাখতে পারে না, আমার বাদাম ব্যাগ কি করে রাখবে? হরে কৃষ্ণ। একে বাদামগুলো রাখতে দেয়া যেতে পারে। বলছি ছোট ভাই, আমার কথা শুনছেন? আবে জলদি বল, কাল সুবে পানভেল। এই বাদামের ব্যাগটা একটু রাখবেন, আমি একটু বিনু নিয়ে আসবো। বলছি আপনার মোবাইল নাম্বারটা যদি একটু দেন, যদি ট্রেন বেরিয়ে যায় তাহলে। মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। নেই, ইয়ে মজাক হো রহা হ্যায়, এক সেকেন্ড ইয়ার, মজাক হো রহা হ্যায়। এটা তো মনে হচ্ছে বাদাম দিয়ে বানানো। উফ, কি দারুণ দেখতে, দেখে খেতে মন যাচ্ছে। আবার ভেতরে ক্রিমও আছে। নেবেন তো একটা নিন। না না, নেবো না নেবো না নেবো না, বলে তো দিলাম, কিন্তু আমার তো ভীষণ খেতে ইচ্ছা করছে, জিভ দিয়ে জল চলে আসছে। লজ্জা লাগছে, সেলিব্রিটি মানুষ, কিন্তু একবার বলেই দেখি যা হয় হবে। বলছি একটা। ও বাবা, তুমি আবার নিজে থেকে আমাকে দিচ্ছ? তুমি খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, তোমার জন্য একটা বয়ফ্রেন্ড দেখে দেবো। আ কি খেলাম। ভিডিওটি বিনোদনের জন্য বানানো, দয়া করে সিরিয়াসলি নিয়ে কেউ গালাগালি করবে না। থ্যাংকস ফর ওয়াচিং।